হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে বিকেলের এই ভিডিওটা তোমাদের সকল জে বিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স কারণ আমরা এখানে তোমাদের বলবো যে আজকে মানে উনিশে ডিসেম্বর অন নাইনটিন্থ ডিসেম্বর টু ঠিক আছে যা যা নিউ প্লাস লেটেস্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে আমরা ওইগুলো এখানে ডিসকাস করব ঠিক আছে তোমরা মানে তোমাদের কি করতে হবে তোমরা প্লিজ এই ভিডিও লিংটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে সবাই যাদের আপকামিং যাদেরই এই মাসের শেষের দিকে বা সামনের মাসে যাদের ইন্টারভিউ আছে ওরা যাতে একটা আইডিয়া পেয়ে যায় যে কি রকম ওদের মানে এখন যে লেটেস্ট ট্রেন্ডস চলছে কোশ্চেন পেপারে আমরা দেখছি কি ডে বাই ডে ইট ইস গেটিং টাফার প্রথম আমরা দেখছিলাম একদম বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে মিডলে আমরা দেখলাম কি তোমাদের মানে যেমন আফটার টেন্থ ডিসেম্বর আমরা দেখলাম যে কিছুটা মডারেট আর এখন দেখছি আমরা কোশ্চেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে তাই তোমাদের সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের নখ দর্পণে থাকতে হবে যাতে যখনই জিজ্ঞেস করে তোমাদের আপকামিং সেশনগুলোতে তোমরা যাতে উইথ কনফিডেন্স যাতে আনসার দিতে পারো ঠিক আছে তাই সবার সাথে শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা ভিডিওর মাধ্যমে সবাই যাতে জেনে নিতে পারে আর এমন যাতে আনসার করতে পারে ইন্টারভিউয়ার যারা ইন্টারভিউ নেবে ওরাও যাতে শখ হয়ে যায় যে তোমরা সব আনসার কি করে পারছো এইভাবেই প্রিপারেশন নেবে এটাই টার্গেট রাখো আর আমাদের একটাই উদ্দেশ্য তোমাদেরকে সেই লেভেলে পৌঁছে মানে পৌঁছে দেওয়ার ঠিক আছে আচ্ছা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইউনিউন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের অফ সমস্ত রকম চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্ম পাবে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমার দায়িত্ব নিবো যেভাবে প্রসঙ্গত সমস্ত রকমের চাকরির আপডেট এক্সাম আপডেট এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্ক

দেখো বাংলা যেমন কারেন্ট এফেয়ার্স লেখা আছে ডেসক্রিপটিভ বইতে তাছাড়া এর সাথে রিলেটেড প্রত্যেকটা টপিকের সাথে কি কি তার সাথে রিলেটেড স্ট্র্যাটিক জিকে কে এক্সামে আসতে পারে ওইগুলো আমরা রিমেম্বার দিয়ে দিয়ে লিখে দেই যেমন যেমন ইংলিশে তেমন বাংলাতে এই হচ্ছে একটা নোট আরেকটা আছে দুই নাম্বার হচ্ছে ত্রিপুরা জিকে এই ত্রিপুরা জিকে নোটটাতে কি আছে কমপ্লিট স্ট্র্যাটিক পার্ট থেকে যা যা ত্রিপুরার ইন্টারভিউসে জিজ্ঞেস করা হয় ওই জিনিসটা ঠিক আছে সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এই নোটগুলো পেতে তোমরা আমাদের এখনই কল বা WhatsApp করতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে 60331 57164 আমাদের কন্টাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফোর ইউ

অনলি নিউ কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট হচ্ছে প্রচুর রিপিট হচ্ছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি ওইগুলো আমরা রিপিট করবো না আনসার সেগুলোর বলে দেবো কোশ্চেন যেগুলো নাকি নতুন নতুন লেটেস্ট জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে এটা আমি আমাদের ত্রিপুরা হিস্ট্রি ক্লাসে বলেছি যে রবীন্দ্রনাথ টেগোর হাউ মেনি টাইমস এটা জিজ্ঞেস করেছে হাউ মেনি টাইমস হি ভিজিটেড হাউ মেনি টাইমস হি ভিজিটেড ত্রিপুরা রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরাতে উনি এসছিলেন ঠিক আছে মনে রাখবে আনসার ইজ সেভেন টাইমস উনি সাতবার এসছিলেন উনার কিন্তু মানে ত্রিপুরার যে রয়্যাল কিংডম ছিল ওই কিংডমের মানে বা ত্রিপুরার ইতিহাসের চারজন রাজার সাথে উনার কিন্তু সম্পর্ক খুব ভালো ছিল চারজন রুলারদের সাথে ঠিক আছে উনি কিন্তু ত্রিপুরাতে প্রথম এসছিলেন ঠিক আছে প্রথম এসছিলেন এইটিন বা অনেকখানে লেখা আছে নাইনটিন ঠিক আছে এইটিন বা নাইনটিন ঠিক আছে তো তোমরা এই দুটোই মেনশন করো কিছু কিছু জায়গায় লেখা আছে নাইনটিন কিছু কিছু জায়গায় লেখা আছে এইটিন উনি লাস্ট টাইম আগরতলাতে এসছিলেন ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ঠিক আছে প্রথমবার উনি যখন এসছিলেন তখন মহারাজা ছিলেন শ্রী রাধা কিশোর মানিক্য শ্রী রাধা কিশোর মানে আমাদের ত্রিপুরা হিস্ট্রি ক্লাসে আমরা অলরেডি বহুবার ডিসকাস করেছি আমরা তোমাদের ডেলি যে ভিডিওতে বলি তোমরা যদি আমাদের একদম প্রথম থেকে ফলো করে থাকো তোমাদের জে ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট তোমরা আনসার করতে পারবে আচ্ছা নেক্সট টাইম উনি এসেছিলেন উনিশশো উনিশে শুধু সেই বারগুলোই মনে রাখতে হবে যেই যেই বারে মানে যে সময় উনি এসেছিলেন কিছু অ্যাচিভমেন্ট ছিল বা কিছু ফেমাস কোনো ইভেন্ট ছিল তো উনিশশো উনিশে উনি যখন এসেছিলেন এটা কেন বলেছি কারণ তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কী জিতে মানে জিতেছিলেন নোবেল প্রাইজ নোবেল প্রাইজ জিতেছিলেন উনার এই প্রাইজ প্রাপ্তির খুশিতে মহারাজা কিং বীরেন্দ্র কিশোর মানিক্য কিং বীরেন্দ্র কিশোর মানিক্য উনি একটা ফাংশন সেলিব্রেট করেছিলেন আর এই রবীন্দ্রনাথ টেগুরকে বা ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন আগরতলা আসতে উনার ইনভাইটেশনের রেসপন্স দিয়ে উনি কিন্তু আগরতলাতে এসেছিলেন প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে ঠিক আছে লাস্ট টাইম রবীন্দ্রনাথ টেগর আগরতলাতে বা ত্রিপুরাতে এসছিলেন ইন্ডিয়ার নাইনটিন হান্ড্রেড তখন টেনিউর চলছিল বা তখন যেই রাজার মানে তখন মানে মানে যিনি রাজা ছিলেন ত্রিপুরার তিনি ছিলেন দা গ্রেট কিং শ্রী বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর শ্রী বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনার সময় কিন্তু উনি লাস্ট টাইম আগরতলাতে এসেছিলেন মনে রাখবে এই যে নাইনটিন টোয়েন্টি সিক্সে উনি কিন্তু এসে কিন্তু আগরতলার পুষ্পবন্ত প্যালেসে কিন্তু উনি থেকেছিলেন ঠিক আছে উনি পুষ্পবন্ত প্যালেসে কিন্তু উনি থেকেছিলেন আর একটা জিনিস জেনে রাখো অনেকেই জানো তোমরা যারা হিস্ট্রি পড়ো বা আমাদের রেগুলার ফলো করো আমরা কিন্তু অনেকবার এই জিনিসটা মানে তোমাদের পড়িয়েছি মনে রাখবে কুইন ভানুমতি দেবী কুইন বা মহারানী ভানুমতি দেবী উনি যখন আনফর্চুনেটলি উনি যখন মারা গেছিলেন তখন ওনার মারা যাওয়ার দুঃখে ওনার যিনি রাজা ছিলেন কিং বীরচন্দ্র মানিক্য কিং বীরচন্দ্র মানিক্য উনার যিনি রাজা ছিলেন কিং বীরচন্দ্র মানিক উনি কিন্তু অনেক মানে উনি দুঃখে কিন্তু উনি একদম মানে পুরো মনমোড়া হয়ে গেছিলেন তখন ওই মানে দুঃখর মানে ফেজটাতে উনি কিন্তু পড়েছিলেন ভগ্ন হৃদয় কি বলেছি ভগ্ন হৃদয় উনি পড়েছিলেন কি ভগ্ন হৃদয় এই ভগ্ন হৃদয় পড়ে উনি কিন্তু ইমপ্রেস হয়ে গেছিলেন কিন্তু তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল কুড়ির কুড়ি থেকে ত্রিশের মধ্যে যে বয়স থাকে আর্লি টোয়েন্টিস মানে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু বয়স ছিল সো উনি বুঝে গেছিলেন এটা পরে যে এই ছেলে ফিউচারে একজন মানে ফেমাস একজন লেখক হবেন ঠিক আছে উনার লেখা এই এটা পরে উনি ইমপ্রেস হয়ে ওনার যে মিনিস্টার ছিলেন শ্রী রাধা রমন ঘোষ শ্রী রাধারমন ঘোষ উনাকে পাঠিয়েছিলেন কোথায় মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতেন জোড়া সাকুর ঠাকুর বাড়ি এখন যেটা কলকাতায় ইন দ্য ইয়ার এইটিন এইটি টুতে উনি পাঠিয়েছিলেন উনাকে ফেসিলিটেট মানে সরি উনাকে ফেলিসিটেট করতে ঠিক আছে উনাকে ফেলিসিটেট করতে উনি পাঠিয়েছিলেন আর মানে রাজার থেকে শুভেচ্ছা বার্তা উনি পাঠিয়েছিলেন যে মানে একটা বার্তা পাঠিয়েছিলেন যে আপনার এটা আমি পড়েছি মানে আমার তরফ থেকে আপনার কাছে গুড উইশেস রইল আর আমার খুব ভাল লেগেছে ওই সময় কিন্তু এই সমস্ত গুড উইশেস গুলোর কিন্তু অনেক অনেক দাম ছিল বিকজ হি ওয়াজ দ্য কিং ঠিক আছে হি ওয়াজ দ্য কিং অফ এ প্লেস সো এই ছিল ত্রিপুরার সাথে শর্ট কানেকশন আরও অনেক কিছু আছে যেমন গোবিন্দ মানিক্যর সাথে কানেক্টেড আছে যেমন ভুবনেশ্বরের টেম্পলের সাথে কানেক্টেড আছে ওইগুলো আমরা ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি তাই আমরা রিপিট করলাম না ঠিক আছে এই কোশ্চেনটা আবার জিজ্ঞেস করবে দেখে নিও রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে যে উনি কতবার ত্রিপুরাতে এসেছিলেন তোমরা এটা ভালো করে আনসার করবে ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে মেনশন এনি রিভার্স অফ সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের যে কোনো দুটো নদীর নাম বলো একজনকে জিজ্ঞেস করেছে এক দুজনকে জিজ্ঞেস করেছে মনে রাখবে যেহেতু দক্ষিণ ভারত জিজ্ঞেস করেছে বাকি প্রান্তগুলো থেকেও আগামী দিনে জিজ্ঞেস করতে পারে তাই আমরা সবগুলো বলে দিচ্ছি ঠিক আছে সাউথ ইন্ডিয়ার যদি আবার জিজ্ঞেস করে মনে রাখবে গোদাবরী কৃষ্ণা গোদাবরী কৃষ্ণা যদি যদি নর্থ ইন্ডিয়ার যদি কোনো রিভারের নাম জিজ্ঞেস করে মনে রাখবে ইন্দাসিয়ামুনা গঙ্গা যদি নর্থ ইস্টের ব্যাপারে যদি জিজ্ঞেস করে সবাই যেন ব্রহ্মপুত্র নদী আর আরেকটা যদি বলতে বলে বরক নদী আরেকটা যদি বলতে বলে ত্রিপুরার এক দুটো নদীর নাম বলে দিও যেটা আমরা রেগুলারলি ডিসকাস করি তেমনি ওয়েস্ট ইন্ডিয়া ঠিক আছে ওয়েস্ট ইন্ডিয়ার বা গুজরাট বা ওই সাইডের থেকে যদি কোনো নদীর নাম বলতে বলে অনেক নদী আছে যেমন সবরমতি নর্মদা নর্মদা নদী কিন্তু ইট ফ্লোস টুয়ার্ডস ওয়েস্ট ঠিক আছে সবরমতি গঙ্গা ঠিক আছে সিলভাসা যে ক্যাপিটাল ছিল আগে এই সিলভাসা কিন্তু এটি সিচুয়েটেড অ্যাক্রস দমন গঙ্গা রিভার অলরেডি আমরা ডিসকাস করেছি যখন আমরা ক্যাপিটাল যখন পড়াচ্ছিলাম ঠিক আছে নেক্সট স্লাইডে চলে যাই এবার জিজ্ঞেস করেছে লার্জেস্ট 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 লেখা কিছু বুঝতে না পারলে শুনে লিখে নিও ঠিক আছে স্পিডে লিখছি তো লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া আনসার কি রাজস্থান হচ্ছে লার্জেস্ট গোয়া হচ্ছে স্মলেস্ট গোয়া কি স্মলেস্ট অ্যাকর্ডিং টু দ্য এরিয়া এবার ক্যাপিটাল জিজ্ঞেস করেছে আমরা বারবার বলছিলাম যে স্টেটের ক্যাপিটালগুলো জিজ্ঞেস করছে এবার কিন্তু তোমাদের ইউনিয়ন টেরিটরি স্টেট বোধ কিন্তু জিজ্ঞেস করছে ঠিক আছে আন্দামান নিকোবারের জিজ্ঞেস করেছে আজকে আনসার কি পোর্ট ব্লেয়ার আনসার কি বলেছি পোর্ট ব্লেয়ার তেমনি আগামী দিনে লক্ষদ্বীপের জিজ্ঞেস করতে পারে লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপের জিজ্ঞেস করতে পারে আনসার কি কাভারাটি আনসার কি কাভারাটি ঠিক আছে এবার আরেকটা জিনিস কোশ্চেন জিজ্ঞেস করেছে হাইয়েস্ট হাইয়েস্ট কোর্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বা ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট কোনটা মনে রাখবে সুপ্রিম কোর্ট যেটা কোথায় সিচুয়েটেড ইট ইজ অ্যাট তিলক মার্গ নিউ দিল্লি ইট ইজ অ্যাট ওয়ার তিলক মার্গ নিউ দিল্লিতে কিন্তু সুপ্রিম কোর্ট অবস্থিত ঠিক আছে সুপ্রিম কোর্ট কিন্তু ইট ওয়াজ এস্টাবলিশড অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সনে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল মনে রাখবে সুপ্রিম কোর্টই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল অথরিটি মানে সুপ্রিম কোর্টের কোনো কোন রায় কিন্তু সবাইকে মানতে হবে এভরি সিটিজেন প্লাস এভরি ডিস্ট্রিক্ট কোর্ট এভরি কোর্ট অ্যাজ টু বা এভরি মানে এনি হাই কোর্ট অফ এনি স্টেট সবাইকে কিন্তু দিস ইজ দ্য আলটিমেট জাজমেন্ট এটা সবাইকে মানতেই হবে বাই ডিফল্ট অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ঠিক আছে এইবার সুপ্রিম কোর্ট নিয়ে যেহেতু জিজ্ঞেস করছে আর কিছু জেনে রাখো চিফ জাস্টিস নিয়েও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আগামী দিনে ঠিক আছে মনে রাখবে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াজ শ্রী হীরালাল জিজ্ঞেস করতে পারে আগামী দিনে হীরালাল জে কি সুন্দাস হীরালাল জে কি সুন্দাস কানিয়া বা এইচ জে কানিয়া তোমরা যেমন পরে থাকো এই যে কানিয়া বললেও হবে বর্তমানে যিনি চিফ জাস্টিস আছেন ফিফটি এথ চিফ জাস্টিস ওনার নাম হচ্ছে শ্রী পুরোটা নাম জেনে রাখো ঠিক আছে ডি ইয়শওয়ান্ত চন্দ্রচূড় অনেকে বলে ডি ওয়াই চন্দ্রচূড় অনেকে বলে ঠিক আছে কিন্তু পুরোটা নাম তোমাদের বললে কিন্তু আনসারটা কিন্তু অনেকটা পুক্ত হয় পুরোটা নাম কি ধনঞ্জয়া ধনঞ্জয়া ইয়শওয়ান্ত ধনঞ্জয়া ইয়শওয়ান্ত চন্দ্র চন্দ্রচুরি ইজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে এবার যেহেতু সুপ্রিম কোর্ট নিয়ে জিজ্ঞেস করেছে ত্রিপুরা হাইকোর্ট নিয়েও আগামী দিনে জিজ্ঞেস করতে পারে আমি কিন্তু স্পিডে শেষ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট নিয়ে আমরা অলরেডি বলেছি তিন দিন আগের ভিডিওতে কারণ জিজ্ঞেস করেছিল আবার বলে দিচ্ছি কারণ যেহেতু সুপ্রিম কোর্ট পর্যন্ত এসে পড়েছে ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত আসতে বেশি সময় লাগবে না কোশ্চেন ঠিক আছে তো ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অ্যাস্টাবলিশ হয়েছে কবে এটা অনেকবার বলেছি টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড থার্টিন যেহেতু ত্রিপুরা হাইকোর্ট নিয়ে বললাম ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন শ্রী দীপক গুপ্ত এখন যিনি চিফ জাস্টিস আছেন উনি হচ্ছেন এইট চিফ জাস্টিস ওনার নাম হচ্ছে অপরেশ কুমার সিং কি বলেছি অপরেশ কুমার সিং আর মনে রাখবে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত তিলাক মার্গ নিউ দিল্লি ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত তোমরা বলতে পারো ক্যাপিটাল কমপ্লেক্স বা খেজুর বাগান বা লিচু বাগান ঠিক আছে ওই এরিয়াটাতে কিন্তু আগরতলাতে কিন্তু এটা অবস্থিত ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো অ্যাড্রেসও কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে তু চেক হাউ মাচ ইউ আর এফিসিয়েন্ট ইন জেনারেল নলেজ ঠিক আছে এবার জিজ্ঞেস করেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা বহুবার আমরা তোমাদের বলেছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মনে রাখবে এখন বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন উনি হচ্ছেন ফিফটিন্থ পনেরোতম প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঠিক আছে কি বলেছি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঠিক আছে শ্রী ইজ ফ্রম ওড়িশা শ্রী ইজ ফ্রম ওড়িশা প্রিভিয়াসলি শি ওয়াজ দ্য গভর্নর অফ ঝাড়খণ্ড বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন মানে ইন্ডিয়ার ওনার নাম হচ্ছে শ্রী জগদীপ ধাঙ্কার হি ইজ দ্য ফোরটিন্থ ফোরটিন্থ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধা কৃষ্ণন প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে ছিলেন ডক্টর ভিডিওতে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এইবার জিজ্ঞেস করেছে নেক্সট কোশ্চেন হায়েস্ট স্ট্যাচু অফ ইন্ডিয়া সবচেয়ে উচ্চতম স্ট্যাচু কোনটা ইন্ডিয়ার সবাই জানো এটা অলরেডি আমরা ডিসকাস করেছি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি যেটা কোথায় অবস্থিত যেটা সরি যেটা গুজরাটে গুজরাটে অবস্থিত ইট ইজ মিটার টল এটা কোথায় গুজরাটের নিয়ার দা নর্মদা ড্যাম দিস ইজ সিচুয়েটেড নিয়ার নর্মদা ড্যাম অ্যাট গুজরাট ইন্ডিয়া ঠিক আছে এবার জিজ্ঞেস করেছে কি ইংল্যান্ডের ক্যাপিটাল জিজ্ঞেস করেছে একদম ইজি লন্ডন ঠিক আছে লন্ডন ওকে এবার মানে ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করেছে তুমি যেই তুমি যেই ডিস্ট্রিক্টের ওটার ব্যাপারে বেশি কিছু কোশ্চেন সাব ডিভিশনের ব্যাপারে বেশি কিছু কোশ্চেন নাম্বার অফ ব্লকসের এর ব্যাপারে বেশি কিছু কোশ্চেন আর তুমি যে ডিস্ট্রিক্টের ওই ডিস্ট্রিক্টের কিছু ব্লকসের নাম বলতে বলছে ঠিক আছে এইবার আরেকটা জিনিস জিজ্ঞেস করছে বর্তলাতে যে নদীটা আছে ওই নদীটার নাম কি তো এটা সবাই জানো নদীটার নাম কি হাওড়া নদী দিস ইজ দ্য লাইফ লাইন অফ আগরতলা বা যদি জিজ্ঞেস করে আগরতলা সিচুয়েটেড অন দা ব্যাঙ্ক অফ উইচ রিবার দ্য আনসার ইস হাওড়া হাওড়া হচ্ছে শর্টেস্ট এস্ট রিবার অনলি ফিফটি থ্রি কিলোমিটার ইন লেংথ দিস অরিজিনেটস ফ্রম দ্য বড়মূড়া হিলস বড়মুরা হিলস থেকে কিন্তু এটার উৎপত্তি ঠিক আছে সেইবার জিজ্ঞেস করেছে কসবা কালী টেম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কসবা কালী টেম্পল নিয়ে রিপিটেডলি প্রত্যেক দিন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সমস্ত কিছু তোমরা আমরা মাল্টিপল টাইমস কিন্তু ডিসকাস করেছি ঠিক আছে মনে রাখবে কসবা কালী টেম্পলের কনস্ট্রাকশন কিন্তু শুরু করেছিলেন মহারাজা কল্যাণ মানিক্য উনি শুরু করেছিলেন কনস্ট্রাকশন উনি মানে কিন্তু উনি কিন্তু হি কুড নট কমপ্লিট পরে কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছেন মহারাজা ধন্য মানিক্য মহারাজা ধন্য মানিক উনি কিন্তু কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছেন ইন ফিফটিন্থ সেঞ্চুরি ঠিক আছে এই মন্দিরের প্রাঙ্গনে একটা আর্টিফিশিয়াল একটা লেক বা একটা পুকুর আছে ওই পুকুরটার নামও জিজ্ঞেস করে পুকুরটার নাম কি কমলা সাগর কি বলেছি কমলা সাগর প্রচুর ক্যান্ডিডেটদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে তাই মার্ক ইউর ফোকাস অ্যাট কসবা কালী টেম্পল অনেক কিছু কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে এখান থেকে মনে রাখবে কমলা সাগর কিন্তু

উজ্জয়ন্ত ঠিক আছে প্রসাদ বা উজ্জয়ন্ত প্যালেস নিয়েও জিজ্ঞেস করেছে ফাউন্ডার জিজ্ঞেস করেছে একদম ইজি কোশ্চেন যারা আমাদের রেগুলার ফলোয়ার তোমাদের কিন্তু এটা কোশ্চেন মানে একদম এখানে কোনো ডাউট হওয়ার কথাই না মনে রাখবে হু ইজ দা ফাউন্ডার বা হু বিল্ড উজ্জয়ন্ত প্যালেস ইজ রাধা কিশোর মানিক্য মহারাজা রাধা কিশোর মানিক উনি কিন্তু বানিয়েছিলেন ঠিক আছে মনে রাখবে এই উজ্জন্ত প্যালেসটা কিন্তু ইট ওয়াজ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপ টু টু ঠিক আছে এই উজ্জন্ত প্যালেসটা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ত্রিপুরার রয়্যাল মানে যেই ইয়ে আছে ফ্যামিলি আছে ওনাদের থেকে কিন্তু কিনে নিয়েছিলেন বাই রুপিস টু মিলিয়ন ঠিক আছে আপ টু টু এটা কিন্তু ছিল এটা মানে এটাকে কিন্তু ব্যবহার করা হতো অ্যাজ দা স্টেট লেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি তারপর কিন্তু অ্যাসেম্বলি কিন্তু এখন কোথায় নিউ গভর্নার হাউস এখানে কিন্তু তোমাদের ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস আছেন ওনারও কিন্তু বাংলো এখানে এখানে কিন্তু ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার কিন্তু ওখানে কিন্তু আগামী দিনে শিফট হবে এটার ভিত্তি প্রস্তর কিন্তু স্থাপন করেছেন আমাদের অনারেবল ইলেভেন সিএম ডক্টর মানিক শাহ ঠিক আছে তোমাদের কিন্তু এভাবেই সমস্ত কিছু মনে রাখবে মনে রাখবে এই যে উজ্জয়ন্ত যে নামটা এটা কিন্তু দেওয়া হয়েছিল ভাই রবীন্দ্রনাথ টেগর ঠিক আছে এটার কনস্ট্রাকশন কিন্তু করা হয়েছিল বিটুইন 1899 টু 1901 ঠিক আছে আশা করি আর কোন क्वेश्चन এর বাইরে এটা থেকে আসবে না এইবার কিছু কিছু স্টুডেন্টস কে দ্বারা মুছে নেই বারবার মুছেই পড়তে হবে এখন কিছু কিছু স্টুডেন্টস দের একটা সাদা কাগজ দিয়েছে ঠিক আছে সাদা কাগজ দিয়ে কিছু লিখতে বলেছে কিছু লিখতে বললে ঠিক মানে ঠিক আছে যদি কিছু লিখতে বলে লিখে দিও আবার কিছু কিছু স্টুডেন্টসকে কি বলেছে পার্সেন্টেজ বের করতে বলেছে পার্সেন্টেজ বের করতে বলেছে মানে কি মানে ধরো বলেছে তুমি একটা পরীক্ষা দিলে এখানে তিনশো পেলে টোটাল মার্কস ছিল পাঁচশো তুমি কত পার্সেন্টেজ পেয়েছো ইন টু করে দেবে ঠিক আছে ইন টু করে একদম সিম্পল ক্যালকুলেশন তোমরা এইভাবে একদম সিম্পল পার্সেন্টেজ মানে যেটা টোটাল মার্কস দেবে ওটা নিচে রাখবে যত পেয়েছো ওটা উপরে ইন টু হান্ড্রেড করে দেবে কাটাকাটি করে যত বেরোবে ওটাই হবে পার্সেন্টেজের মার্ক এমন কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে একদম সিম্পল প্রবলেম জিজ্ঞেস করছে এইবার অনেককে কি করেছে ইংলিশ একটা প্যাসেজ দিয়ে দিয়েছে ওটা রিডিং পড়তে বলছে ঠিক আছে রিডিং পড়তে বলছে টু চেক হাউ মাচ মানে ফ্লুয়েন্ট আর ইউ ইন ইংলিশ স্টাডিং কারণ দেখছে কারণ তোমরা কিন্তু গ্রুপ ডি থেকে কিন্তু গ্রুপ সি প্রমোশন হয়ে কিন্তু হবে তখন কিন্তু এই পড়াগুলো কিন্তু ফাইল ওয়ার্কের সময় কিন্তু তোমাদের কাজে লাগবে ঠিক আছে সো দে আর চেকিং এভরিথিং সো এইবার আরেকটা কোশ্চেন লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে কি ফার্স্ট স্পিকার ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলি এটা নতুন কোশ্চেন আমরা গ্রুপ সি সময় ডিসকাস করেছিলাম গ্রুপ ডি তে ডিসকাস করিনি তাই আজকে বলে দিচ্ছি আগামী দিনে জিজ্ঞেস করতে পারে নতুন কোশ্চেন এটা উঠে এসেছে ঠিক আছে কারণ আমরা লেটেস্ট যিনি স্পিকার আছেন শ্রী বিশ্ববন্ধু সেন ওনার নামই বলেছি আর ডেপুটি স্পিকার যিনি রামপ্রসাদ পাল ওনার নামই বলেছি আমরা কিন্তু এখন জিজ্ঞেস করেছে ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলি ওনার নাম হচ্ছে শ্রী উপেন্দ্র শ্রী উপেন্দ্র কুমার রয় শ্রী উপেন্দ্র কুমার রয় হি ওয়াজ দা ফার্স্ট স্পিকার বা হি টুক ওজ দা ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন ইন দা ইয়ার নাইনটিন অ্যান্ড সিক্সটি এখন যিনি আছেন উনি হচ্ছেন ইলেভেন্স স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্রী বিশ্ববন্ধু সেন ঠিক আছে আর বর্তমানে যিনি ডেপুটি স্পিকার আছেন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওনার নাম হচ্ছে শ্রী রামপ্রসাদ পাল ঠিক আছে এইবার তোমাদের যেহেতু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছে লোকসভা নিয়েও তোমাদের জিজ্ঞেস করতে পারে লোকসভার কোশ্চিনগুলো তোমরা জেনে রাখো দুটো কোশ্চেন ঠিক আছে বর্তমানে যিনি স্পিকার আছেন ওনার নাম হচ্ছে শ্রী ওম বিড়লা Sri Om Billa

নিয়ে কিন্তু রিপিটেডলি কিন্তু কোশ আসে ত্রিপুরা টুরিজম ত্রিপুরার বিভিন্ন লেটেস্ট নিউজ ইভেন্ট যেমন কারেন্ট এফেয়ার জিকে এগুলো নিয়ে কিন্তু রিপিটেড কোশেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ইন্টারন্যাশনাল ইভেন্টসে রাশিয়া ইউক্রেন ওয়ার জিজ্ঞেস করেছে ইসরায়েল পালেস্তাইন ওয়ার জিজ্ঞেস করতে পারে এগুলো তোমরা একটু দেখে চলে যাও ঠিক আছে তো চলো এই ছিল ছোট একটা ভিডিও আমরা ডিসকাস করে দিলাম দেখো সব কোশ্চেন কভার করা পসিবল না একটা ভিডিওতে যতটুকু যেগুলো আমাদের মনে হয় নতুন যেগুলো ডিসকাস করা দরকার ওইগুলো আমরা ডিসকাস করি ঠিক আছে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের যার যাদের যেদিন ইন্টারভিউ তোমরা প্লিজ ইন্টারভিউটা দিয়ে এসে একটু কষ্ট করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দরকার হলে ভয়েস রেকর্ড বা লিখে যখনই ফ্রি হবে কোশ্চেন্সগুলো একটু মেসেজ করে দিও যাতে আমাদেরও সুবিধা হয় তোমরা এই কোশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ কারণ কেউ আমাদের জানিয়েছে তাই তোমাদেরও কিন্তু একটা দায়িত্ব হয় তোমাদের যখন ইন্টারভিউ শেষ হবে তোমরাও আমাদের জানাবে ঠিক আছে সো প্লিজ ডু ইওর পার্ট উই উইল ডু আওয়ার পার্ট ডোন্ট ব্রেক দা সাইকেল ইটস এ রিকোয়েস্ট চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দেয় প্লিজ শেয়ার করে দিও এই ভিডিও লিটার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যেখানে সবাই যে গ্রুপ ডি এক্সপিরিয়েন্সের একসাথে কানেক্টেড আছে ঠিক আছে তোমায় যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট জানুয়ারি থেকে নভেম্বর ইলেভেন মান্স ইংলিশ বাংলা দুটো ভাষা নিয়ে আছে প্লাস ত্রিপুরা জিকের কের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য নোটস এই দুটো নোট যদি তোমাদের নিতে হয় আমাদের থেকে এক্ষই কল বা হোয়াটসঅ্যাপ করো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আর যখনই কোনো কিছু নিয়ে ডাউট হবে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করো স্টাডি নেন তোমাদের পাশে কোনো সময় মানে তোমাদের পাশে সব সময় আমরা কোনোদিন কোনো সময় তোমাদের হাত ছাড়বো না ঠিক আছে টিল ইউ গেট সাকসেস উই আর বিহাইন্ড ইউ ইউ কিপ মুভিং ফরওয়ার্ড ঠিক আছে চলো হ্যাভ এন নাইস ডে টাটা বাই টেক কেয়ার